Hey, what is going on everyone? আমি জাহিন আছি আপনাদের সঙ্গে এবং আজকের ভিডিওতে কথা বলবো QKZ ব্র্যান্ডের একটি ইয়ারফোন নিয়ে। ইয়ারফোনটির নাম QKZ CK1। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট কর্নার। গ্যাজেট কর্নার ইজ ওয়ান অফ দ্য ট্রাস্টেড শপ ইন আনন্দ সিটি সেন্টার কুমিল্লা। আপনাদের যদি প্রয়োজন হয় কোনো ফোনের অথবা অ্যাক্সেসরিজের, যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে। লিংক উইল গিভেন ইন দ্য ডেসক্রিপশন। প্রথমেই কথা বলবো এর ডিজাইন নিয়ে। এর ডিজাইন যথেষ্ট সুন্দর এবং 490 টাকা বাজেটে এর ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। 490 টাকা বাজেটে এর থেকে ভালো ডিজাইনের ইয়ারফোন এখন বাজারে নেই। এবার কথা বলবো এর বিল্ড কোয়ালিটি নিয়ে। QKZ CK1 এর হেডদয় বিল্ড করা হয়েছে অ্যালুমিনিয়াম দ্বারা এবং এর ওয়্যারগুলো প্লাস্টিক ক্র্যাফটেড বা প্লাস্টিকের মধ্যে কিছুটা ডিজাইন করা এবং এর প্লে অ্যান্ড পজ বাটন বা ইউনিভার্সাল রিমোট বাটন এবং মাইক্রোফোনের জায়গাটা প্লাস্টিক এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাকের জায়গাটা অ্যাঙ্গেল শেপ বা এল শেপ, যার কারণে এর ডিউরেবিলিটি যথেষ্ট ভালো এই প্রাইস রেঞ্জে। এবার কথা বলবো এর কমফোর্টেবিলিটি নিয়ে। এটি যথেষ্ট কমফোর্টেবল ছিল কানে এবং এটি দ্বারা একাধারে 2 থেকে 3 ঘন্টা মিউজিক প্লেব্যাক বা মিউজিক এনজয় করার পরও কানে কোনো প্রকার ব্যথা অনুভব করিনি, যার কারণে এর কমফোর্টেবিলিটি নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। এবার কথা বলবো এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এর সাউন্ড কোয়ালিটি ছিল এই প্রাইস রেঞ্জে সবচেয়ে বেস্ট বলা যায়, কারণ এর ভোকাল ছিল যথেষ্ট ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার বলা যায়, যার কারণে মিউজিক প্লেব্যাক করে যথেষ্ট মজা পাচ্ছিলাম। এই কারণে আমি বলছি এর ভোকাল যথেষ্ট ক্লিয়ার বা সাউন্ড কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে সবচেয়ে ভালো। এবার কথা বলবো এর বেস কোয়ালিটি নিয়ে। এর বেস কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো এই প্রাইস রেঞ্জে, কারণ ভোকালের সাথে বেশ সুন্দরভাবে চ্যানেল করে নিয়েছিল, যা মিউজিক প্লেব্যাক করলেই বুঝতে পারবেন। তাই আমার কাছে 500 টাকা বাজেটে বেস ভোকাল মিলিয়ে সেরা মনে হয়েছে QKZ CK1 ইয়ারফোনটি। আপনারা যদি কেউ 500 টাকার মধ্যে ইয়ারফোন কিনতে চান, যদি বেস লাভার হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন QKZ CK1। এবং আপনার যদি কেউ বেস লাভিং না করেন, তাহলে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন UC HM9, কারণ দুইটার সাউন্ড কোয়ালিটি সেম ছিল আর বেস কোয়ালিটির দিক থেকে কিছুটা পার্থক্য ছিল। এবং UC HM9 এ বোনাস হিসেবে থাকছে ভলিউম স্লাইডার, যা আমার কাছে বেসিক্যালি বেশি ভালো লেগেছিল। কেউ যদি QKZ CK1 কিনতে ইন্টারেস্টেড হন, তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেট কর্নারের সাথে। এবং আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে পেয়ে যাচ্ছেন এক্সট্রা ডিসকাউন্ট। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।